আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবারাকাত সুপ্রিয়া দর্শক আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই মিষ্টি বাংলায় সঙ্গ দিয়েছেন আজকের অধিবেশনে আমরা গত অধিবেশনের বাকি অংশ আলোচনা করতে চলেছি আমাদের আলোচ্য বিষয় ছিল মহান রব্বুল আলামিনের ক্ষেত্রে মোহান রব্বুল বিনয়ী চিত্তে ভয় করা এবং আমরা একটি দৃষ্টান্ত দিচ্ছিলাম মহানর্বুল্লা আলমিন সোরাতুল আম্বিয়ার নব্বই নম্বর আয়াতে এর সাদ করেন লাহু আমি জাকারিয়া আলাইহিস সালামের যে ডাক যে দোয়া সে দোয়ার আমি সাড়া দিলাম জাকারে সালামের যে ডাক সে ডাকে আমি সাড়া দিলাম ওয়াহাব না লাহু। এবং আমি তাকে দান করলাম ইয়াহিয়া তিনি সন্তান কামনা করছিলেন আল্লাহর কাছে তাকে মোহাম্মবুল আলমিন ছেলে সন্তান দিলেন ইয়াহিয়া দান করলেন ও আস্লাহু জাহু তার স্ত্রীর যে বন্ধত্ব অবস্থা ছেলে সন্তান সন্তান না আসার যে কষ্ট যে অসুখ সে অসুখকে আমি দূর করে দিলাম বন্ধত্বকে আমি দূর করে দিলাম যার ফলে তিনি সন্তান প্রসব করলেন ইয়াহিয়া আলহি সালাম তাদের ঘরে আসলেন প্রাণপ্রিয় দর্শক মহানবুল্লা আল আমিন এর পরের অংশে আলোচনা করেন তার কারণ অনেক হতে পারে নবী জাকারিয়া আলি সালামের ডাকে সাড়া দিলেন তিনি ছিলেন নবী এবং তিনি ছিলেন আল্লাহর বিশেষ বান্দা বিশেষ বান্দার অর্থই হল যারা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করেন তারা আল্লাহর বিশেষ বান্দা নবিরা হলেন সিরিয়ালের সকলের ঊর্ধ্বে এরপরে যারা মেন মোত্তাকে যারা আল্লাহকে যত বেশি ভয় করেন তারা তত আল্লাহর প্রিয় বান্দা এবং মহান্দুল আলমিন তার বান্দাদের ডাকে তিনি সাড়া দেন হানবুল আলমী কিছু কারণ বর্ণনা করছেন কারণ হল যে আমি তাদের ডাকে সাড়া দিলাম সেই কারণগুলোর মাঝে একটি কারণ হল যে তারা তো যে উত্তম কাজ ভালো কাজ সবের কাজ যেই কাজগুলি মোহাম্মবুল্লাহ আলমীন আদেশ করেছেন সেই কাজগুলিতে তারা খুব দ্রুততার সাথে অগ্রগামী হতেন ইউসার ইউ নাফিল খৈরত ওয়েদ ও নানা রগাবান অ রহাবা মাহেন্দ্রবুল্লাহ আলামিন গুণ বর্ণনা করেন যে তারা তাকে রব্বুল আর কে আহ্বান করলেন রগাবান ও রহাবা তারা ভয়ভীতির সাথে আশা আকাঙ্ক্ষা নিয়ে যিনি দোয়া করবেন তার গুণ হতে হবে যে গুণের মাধ্যমে মহেন্দ্রবুল্লাহ আলামিন তিনি তার বান্দাকে দান করবেন দিবেন তার ডাকে সাড়া দেবেন আজকে অনেক সময় আমরা আল্লাহর কাছে হাত উঠাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু সে দোয়ার ফল এমনও হতে পারে যে আমাদের দ্রুততার ফলে আমাদের আন্তরিকভাবে কামনা না করার ফলে আর আমিন আমাদের ডাকে সাড়া না দিতে পারেন কারণ যিনি আহ্বান করবেন তার মধ্যে গুণ হতে হবে যেই গুণগুলির মাধ্যমে মহান্নবুল্লা আর আমিন তার বান্দার ডাকে সাড়া দেন মহান্নবুল্লা আলমিন এখানে নবী জাকারি আলহিসামের এবং তার ফ্যামিলির তার স্ত্রীর তাদের যে ডাক ছিল এবং তাদের ডাকে তিনি সাড়া দিলেন যেই গুণগুলির কারণে প্রথম গুণ হল তারা ভালো কাজে অগ্রগামী ছিলেন তাহলে ভালো কাজে অগ্রগামী হওয়া এটি মোমিনের লক্ষণ এবং একজন মোত্তাকির লক্ষণ তারা সর্বদাই আল্লাহর যে বিধিবিধান সেগুলোর ক্ষেত্রে খুব দ্রুতগামী হবে যেমন নামাজের ক্ষেত্রে দ্রুতগামী হবে নামাজ কখনো বরিত্যাগ করবে না নামাজকে কখনো সে তার ইচ্ছাতে অলসতা করবে না প্রয়োজন মতো হতে পারে আর প্রয়োজনগুলো যেগুলো শরীর সম্মত সেগুলোর কথা আমরা বলছি আপনার নিজস্ব প্রয়োজন নাই যদিও আজকের সমাজে আল্লাহর বিধিবিধানগুলোকে আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে নিজস্ব প্রয়োজনে তারা আল্লাহর বিধান থেকে দূরে থাকেন এ ধরনের মানুষের সংখ্যা সমাজে কিন্তু কম নয় প্রাণপ্রিয় দর্শক এটি কথা স্মরণ হলো কারণ অনেক ভাই এ ধরনের বারবার আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে ভাইয়া আমি ডিউটিতে থাকি এবং ডিউটির মুহূর্তে নামাজ পড়াটি একটু কঠিন হয় অতএব আমি এই নামাজগুলিকে যখন আমি ডিউটি থেকে ফিরে আসি ফিরে আসার পর ঈশার নামাজে পরে সবগুলোকে আমি একই সাথে আদা করি এবং তিনি নামাজ শুরু করেন জোহর আসর মাগরিব এরপরে ঈশা এশা পড়ে নিলেন এরপরে বাকি নামাজগুলোকে আদা করছেন এবং দৈনন্দিন আদা করছেন এই ধরনের কিছু মুসল্লির সংখ্যা আমরা সমাজে দেখতে পাই বড় কষ্ট হয় প্রাণপ্রিয় দর্শক কষ্টের ব্যাপার মুসলিম মোহান রবীন্দিনের আদেশ এবং নিষেধগুলোকে নিয়ে তারা এই ধরনের হাস্যকর বস্তুতে পরিণত করবে এটিতে কখনো মমিনের উচিত হতে পারে না একজন মুসলিমের উচিত হতে পারে না নামাজ যখন আল্লাহ তারা ফরজ করেছেন তার জন্য সময় ফরজ করেছেন আপনাকে সঠিক সময় নামাজ পড়তে হবে এবং তিনি কিভাবে এ কথা বলতে পারেন যে নামাজ পড়লেই তো হতে পারে প্রাণপ্রিয় দর্শক যারা পড়েন না তাদের একটা শ্রেণী আছে যারা পড়েন তাদেরও শ্রেণী অনেক দর্শক এজন্য দর্শক এর জন্য মহানবুল তিনি গুণ বর্ণনা করেন আমি তাদের ডাকে সাড়া দিয়েছিলাম তারা ভালো কাজগুলিতে অগ্রগামী ছিলেন আর তারা আল্লাহর ক্ষেত্রে তারা আশা আকাঙ্ক্ষা নিয়ে এবং ভয় সহ মহান রবুল আল আমিনকে আন্তরিক ভয়ে তারা আহ্বান করেছিলেন প্রাণপ্রিয় দর্শক তাহলে আহ্বান করার অথবা মহান রাবুল আলামিনের কাছে কিছু কামনা করার কিছু চাওয়ার যে পদ্ধতি সেটি হলো আপনাকে ভালো হতে হবে আপনাকে সঠিক আমলে বিশ্বাসী হতে হবে যে আমলগুলি ফরজ আমি সব আমলের কথা বলছি না কখনো কখনো কোনো নফল কেউ যদি ছেড়েও দেয় তাহলে সেটি এত বড় অন্যায় সে করেনি বা অন্যায় হয়নি তবে ছাড়া ঠিক নয় সর্বদাই বলব সুনতে মোয়াকাদা নবী সাল্লাহ আলসালাম পড়েছিলেন আনুষাঙ্গিক নফল তিনি পড়েছিলেন যত নফল আদা করা যাবে মহানরবুল আলমে তত প্রিয় পাত্র হবেন সেটি একটি দিক আছে তবে ফরজ যে বিষয়গুলি সেই বিষয়গুলি তার মাঝে থাকতে হবে এক ভাই কামনা করছেন আল্লাহর কাছে খুব দোয়া করছেন সন্তানের জন্য তিনি দোয়া করছেন আর মহানরবুল আলমী তাকে সন্তান দিচ্ছেনও না আর তিনি বলছেন আমি মোহানবুল আলমিনের কাছে এত আহ্বান করলাম এত আমি দোয়া করলাম তাকে এত আমি দেখলাম মহান রব আলিন আমার দোয়া কবুল করলেন না ইত্যাদি কথাগুলো যেগুলো এক শ্রেণীর ইমান দুর্বলের ফলে যে কথাগুলো আমরা শুনে থাকি এই ধরনের কথা বলছেন অথচ তার মাঝে পাঁচ অক্ত নামাজ নাই তার মাঝে হালাল হালামের বাগ বিচার নাই প্রাণপ্রিয় দর্শক এই ক্ষেত্রে আমাদের অবশ্যই আমার নিজকে নিয়ে একটু আলোচনা করতে হবে যে আমার মাঝে মহান রবুল যে ফরজ আদেশগুলো সে আদেশগুলো আমি মানি কিনা নামাজ পরিপূর্ণ পড়ি কিনা হালাল হারামের পার্থক্য করি কিনা অনুরূপ ভাবে পর্দা পুষিদার ক্ষেত্রে আমি সঠিক পর্দা মেনটেন করি কিনা সবগুলো বিষয় দর্শক বলেন মোহামবুলেনা খেইন আর নবী জাকারি আলহালাম তার ফ্যামিলি তাদের গুণ ছিল যে তারা হলেন ও লানা খেইন আমার ভয়ে তারা ভীত ছিলেন আমার জন্য তারা বিনয়ী ছিলেন অতএব আমি তাদের ডাকে সাড়া দিয়েছি প্রাণ প্রিয় দর্শক এখানে নবী জাকারাইয়া সালামের যে ঘটনা তার ফ্যামিলির ঘটনা এখান থেকে আমাদের শিক্ষণে অনেক দিক হতে পারে আজকে যে বিষয়ে আমরা আলোচনা করছি বিষয়টি আশা করি আপনাদের কাছে খুব স্পষ্ট আর তা হচ্ছে বিনয়ী চিত্তে আল্লাহকে ভয় করা আর এটি মমিনের গুণ নবী পরিবারের গুণ ভালো মানুষদের গুণ যথেষ্ট এর গুরুত্ব তো আছে আমরা যদি এই বিষয়টি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মিলিয়ে নেই তাহলে আমরা দেখতে পাব যে মহানরবুল আলহামীন তার মমিন বন্দাদের জন্য এই ভয় করাটি তিনি কামনা করেছেন যে তারা বিনয়ী চিত্তে আল্লাহকে ভয় করবে, যারা ইমান আনবেন তারা মহানবুল ভয় ভীত হবেন তারাই এই বিনয়ী চিত্তে রব্বুল ইজ্জাতকে ভয় করবেন মহানবুল আলমিন সৌরাতুল হাদিরের শল্লো নামার আয়াতে ইসাদ করেন আলাম আমানু। আইতা شاকুলুবুহুম লিযিক্রিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক মহান রব্বুল আলামিন এখানে মুমিনদের জন্য তিনি কামনা করছেন যে তাদের কি এখনো সময় আসেনি যারা ঈমান এনেছে তাহলে আল্লাহ তাআলা এখানে ঈমানের কথা বলছেন বা যারা মুমিন মুমিনদের জন্য তিনি আহ্বান করছেন তাদেরকে আহ্বান করছেন যারা ঈমান এনেছেন তাদেরকে আহ্বান করে বলেন যে তাদের কি এখনো সময় আসেনি আর সেটি কিসের কুলু বহুম যে আল্লাহর স্মরণে তাদের অন্তর বিনয় চিত্তে ভয় করবে আল্লাহকে ভয় করবে তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে ভীত হবে এই সময় কি এখনো তাদের কাছে আসেনি অথচ ওমান হক এবং আল্লাহর পক্ষ থেকে যে সঠিক দিন তাদের কাছে এসেছে এবং আল্লাহর দিকিরের জন্য তাদের অন্তরে ভয় করার সময় এখনো আসেনি অর্থাৎ তাদের উচিত হলো আল্লাহকে ভয় করা এবং যখন ইমানের দাবি দিয়েছেন ইমানের সাথে সাথে তাদের যে ইমানের যে বিষয়গুলি তার মাঝে পরিপূর্ণ হবে তিনি পরিপূর্ণভাবে রব্বুল ইজ্জাতকে বিশ্বজাহানের প্রতিপালককে আমার আপনার প্রতিপালককে পরিপূর্ণভাবে ভয় করবেন প্রণ প্রিয় দর্শক ক্ষেত্রে আমরা বলতে পারি এ ধরনের আয়াত কোরআন মাজিদ খুললে আমরা বহু জায়গাতে পাবো যে মোহানবুল আলামিন তার গুরুত্ব বোঝাতে যে তিনি মমিনদেরকে ভয় করার কথা বলেছেন যে আটি আমরা পড়লাম ইমানদার তিনি ডাক দিয়েছেন এছাড়াও সুরাতুল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াত মহানবুল্লা আলামিন একই ধরনের কথা বলেন যে তোমরা সাহায্য কামনা করো কিছু চাও আর এ চাওয়ার মাধ্যম হলো বিশ্ববর আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন যে কি পদ্ধতিতে চাইতে হবে এবং কি পদ্ধতিতে চাইলে তিনি গ্রহণ করবেন আসলে গ্রহণ করার যেহেতু তিনি কথা বলেছেন যে যখন কেউ আহ্বান করে আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দিয়ে থাকি যথেষ্ট হতে পারে মহান্নবুল আলমিন আমাদেরকে দেন আমাদের ডাকে তিনি সাড়া দেন এই জন্য তিনি এই গুণটি আজকের গুণটি মহানবুল্লা আলমিনকে বিনয়ী চিত্তে ভয় করার যে গুণটি এই গুণটি তিনি কোরআন মসজিদের বিভিন্ন আয়াতে তার মমিত বান্ধাদের শিক্ষা দিয়েছেন যেন তারা আল্লাহর ভয়ে ভীত হয় এবং যার মাধ্যমে মহানরবুল আলমিন তাকে তার ন্যামাত রাজি দিয়ে পরিপূর্ণ করেন সুপ্রিয় দর্শক ছোট্ট বিরতির পরে আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুমত্লা দর্শক বিন্দু আমরা আলোচনা করছিলাম মহান্নবুল আলমিনকে চিত্তে ভয় সম্পর্কে এবং এর গুরুত্ব বুঝাতে যে আমরা একে আয়াত পাঠ করেছি মহানরবুল আলমিন তার মামিন বান্দাদেরকে তার প্রিয় বান্দাদেরকে তিনি আহ্বান করেছেন তারা যেন আল্লাহর ভয়ে ভীত হয়ে যান এই মর্মে সৌরা বাকার আর পঁয়তাল্লিশ নম্বর আয়াতেও মহানবুল আলমিন তিনি তার বান্দাকে ভয় করার যে দিকগুলি যে গুণগুলি সেই গুণগুলি শিক্ষা দিচ্ছেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো সাহায্য চাও বিশ্ববর ধৈর্য ধরার মাধ্যমে বিশ্ববর ওয়াসলা এবং নামাজের মাধ্যমে তাহলে ইবাদাতের মাধ্যমে তিনি তার বান্দাকে ভালোবাসেন এবং ইমানের মাধ্যমে ইমানের কর্মের মাধ্যমে তার বান্দাকে তিনি দান করে থাকেন দিয়ে থাকেন তার ডাকে সা দিয়ে থাকেন এরপরে মোহরুল আলমী নিঃস্বাদ ইল্লা আলাল ইন আল্লাহর কাছে কামনা করা ধৈর্যের মাধ্যমে এবং নামাজকে কায়েমের মাধ্যমে এই কাজটি অত্যন্ত বড় অত্যন্ত কঠিন আর এটি সকলের দ্বারা সম্ভব নয় যাদের দ্বারা সম্ভব যারা এই কাজটি করতে পারেন তারা হলেন খাস এই আল্লাহ তালা বলেন যারা বিনয়চিত্তে মহানরবুল্লা আলমিনকে ভয় করেন তাদের জন্য এই কাজটি অত্যন্ত সহজ প্রাণপ্রিয় দর্শক তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি যে মহানরবুল আলামীনকে ভয় করার যথেষ্ট গুরুত্ব রয়েছে শরীয়তে আমরা আর একটু আলোচনা করব যে গুরুত্ব সম্পর্কে মহানবুল্লাহ আলমিন কেয়ামতের কিছু দৃশ্য তুলে ধরেন এবং দৃষ্টান্ত দেন কাল কেয়ামতের যে ঘটনাগুলো ঘটবে যা হবে তার বান্দাদের কিছু অবস্থা বলবেন যে তার বান্দারা দুনিয়াতে যারা ভয় করেনি অথবা করেছে তাদের রূপ দাঁড়াবে কাল কেয়ামতের দিন তারাও আল্লাহর ভয়ে ভীত হবে যারা ভয় করেনি আর যারা ভয় করেছেন তারাও ভীত থাকবেন তাদের পুরস্কার পাওয়ার পূর্ব পর্যন্ত প্রাণপ্রিয় দর্শক মহানবুল আলমিন সুরাত তহার একশো এগারো নম্বর আয়াতে তিনি এরশাদ করেন ও আনাতিল উজু হলিল হাইল কয়ুম ওকদ খান রবুল ইজাত আল্লা সুহান এ আয়াতে কি আমাদের দৃষ্টান্ত দিচ্ছেন ও আনাতিল উজু হলিল হাইল কয়ুম সেদিন কালকে আমাদের দিন অনেক চেহারা হবে যারা চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহর জন্য তারা বিনয়ী হবেন তারা নত হবেন মান ক্ষতিগ্রস্ত হবেন আর যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের অবস্থা বলছেন যে তারা অন্যায় করে রব্বুর ইজ্জাতের কাছে গেছেন উপস্থিত হয়েছেন এমন অবস্থায় যে তাদের মাঝে ভালো গুণগুলো ছিল না তাহলে মহান্নবুল আলমিনের জন্য নত হওয়ার যে গুণটি তাকে ভয় করা গুণটি যেমনটি পৃথিবীতে হবে মেনরা রব্বুল ইজ্জাতের ভয়ে ভীত হবেন এবং পরকালেও ভীত থাকবেন আমরা একটু পরে আমাদের আলোচনা হবে যে আমরা যারা রব্বুল ইজ্জাতকে গ্রহণ করে ফেলেছি তারা ভয় করব পক্ষান্তরে যারা পৃথিবীতে ভয় করেনি যেভাবে ভয় করা দরকার ছিল কাল কেয়ামতের দিন মহান রব্বুল আলমিনের সামনে যখন দাঁড়াতে হবে তখন তারাও মহান রব্বুল আলমিনের ভয়ে ভীত হবে আর যে ভীত হওয়াটি তাদের কোনোই উপকারে আসবে না প্রাণ দর্শক তাহলে রব্বুল ইজ্জাতকে ভয় করতে হবে আল্লাহ সুহানাকে ভয় করতে হবে এই পৃথিবীতে থেকে এবং আমাদের এই স্বল্প সময়ের মাঝেই মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে স্বল্প সময় দিয়েছেন যে স্বল্প সময়ের মাঝে আমরা আমাদের কর্মগুলোকে সঠিক করে নেব আমার ওপর রব্বুল আলামিনের যতগুলো আদেশ রয়েছে আদেশগুলোকে অক্ষরে অক্ষরে পালন করব মহানবুল্লাহ আলমিনের যত নিষেধ আছে সেই নিষেধগুলোকে বর্জন করবো আর এটি হল মহানবুল্লাহ আলমিনের পরীক্ষা মোহামবুল্লা আলমী কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে এ দুনিয়ার জীবন সম্পর্কে তিনি বলেছেন হায়াতা আমালা যেটি সুরাতুল মুলকের দুই নম্বর আয়াত মহামরবুল্লা আলামিন আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন আর সেটি কেন যদি কেন প্রশ্নগুলো আমরা করি তাহলে বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিভিন্ন কারণ তিনি তুলে ধরেছেন যে আমি জন্য তাদেরকে পাঠিয়েছি ইবাদতের জন্য পাঠিয়েছি যদি সুরাতুল জারিয়াতের ছপান্ন নম্বর আয়া মহানুবুল আলম জিন ইনশারকে তার একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন অনুরূপভাবে সোরাতুল মুলক যে আয়াটি আমরা পড়েছি তিনি এখানে এরশাদ করেন আল্লাদী খলাকল মাউতা, ওয়াল হায়াতা লিয়াবোল ও হকুম আই যিনি সৃষ্টি করেছেন হায়াত জীবনকে আমাদের একটি জীবন আছে আমরা খুব ভালো করে জানি মহান্নবুল্লা আলমিন আমাদেরকে এখানে একটু জীবন দিয়েছেন আর এই জীবনটি আমাদের অনির্দিষ্ট একটি জীবন যে জীবন সম্পর্কে আজ আমরা কেউ কথা বলতে পারি না আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনাকে যে আপনার জীবনের মেয়াদ যেটি সেই মেয়াদ কতদিন আপনি নিজেও বলতে পারবেন না আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনের মেয়াদ কত দিন আমিও বলতে পারবো না মহানরবুল আর এই অংশ কাউকেই তিনি দেননি যে তাকে এতদিন পর তাকে দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করতে হবে প্রাণপ্রিয় দর্শক তাহলে মোহানবুল আলমিন এই পৃথিবীতে আমাদের যে সময় দিয়েছেন এ সময়টি হলো তাকে ভয় করার এবং তার কাছে বিনয়ী হওয়ার আমরা তার জন্য বিনয়ী হব তার ভয়ে ভীত হব আর সময় হলো এটুক মোহানরবুল আলমিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন লিয়াবো লুয়াকুম এর জন্য যে তোমাদেরকে পরীক্ষা করব আমি তাহলে পরীক্ষা আমাদের হবে আমাদের জীবনে যখন পরীক্ষা হবে মোহামবুল আলমিন এই পরীক্ষার ক্ষেত্রগুলো তুলে ধরেছেন যে তোমাদেরকে আমি পরীক্ষা করব। ইমানের পরীক্ষা হবে ইমান স্থির থাকার পরীক্ষা হবে অর্থ সম্পদকে না দিয়ে অর্থ সম্পদ দিয়ে সন্তানাদি না দিয়ে সন্তানাদি দিয়ে বিভিন্ন ধরনের আমাদের পরীক্ষা আসবে কারণ এই জীবনটি আমাদেরকে দেওয়া হয়েছে পরীক্ষার জন্য আমালা আর পরীক্ষার ফল দেখার জন্য যে তোমাদের মাঝে কর্মে কে কত বেশি ভালো করেছে কে কত উত্তম কর্মে তোমাদের মাঝে কে কত উত্তম এটি পরীক্ষা করার জন্য মহান রব তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সুপ্রিয় দর্শক তাহলে এই পৃথিবীর যে ছোট্ট জীবনটি এই জীবনটি হল আমাদের ইজ্জাতকে ভয় করার আপনি যদি বলেন যে কথা একটু আগে আমরা বলছিলাম যে কিছু বান্দার এমনও তো অবস্থা হবে যারা মহান রব্বুল আলমিনকে ভয় করে পরকালে দুনিয়াতে তারা ভয় করেনি এবং মহান রব্বুল আলামিনের কাছে তারা নত হয়নি মহানরবুল্লা আলমিনের কাছে ওঠার পর তারা তার ভয়ে ভীত হবে এবং যে ভয় তাদের কোনোই কাজে আসবে না তাদেরকে কোনোই প্রতিদান দেওয়া হবে না পক্ষান্তরে আজকে আমরা যদি রব্বুল ইজ্জাতের ভয়ে ভীত হই তাহলে মহানরবুল্লা আলমিন আমাদেরকে তিনি পুরস্কার দান করবেন এবং তার আদেশকে পালন করার জন্য তিনি আমাদের সুউচ্চ উচ্চ মর্যাদা দান করবেন প্রাণপ্রিয় দর্শক যে খুশু গুণটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি এই খুশু অর্থাৎ বিনয়ী হওয়া এই গুণটি জীবনের সকল সেক্টরে হতে পারে সকল অবস্থাতে হতে পারে আপনার নামাজেও তো হতে পারে সুরাতুল মেনুনের প্রথম দুইটি আয় যদি আমরা তেলাওত করি তাহলে যথেষ্ট আমরা বুঝতে পারবো বিষয়টি আল্লাহ তালা বলছেন কদ আফলাহলুন আল্লাহ তাহলে এই খে শব্দটি ব্যবহার হয়েছে এখানে মোহানবুল আলমিন তিনি মুমিনদের পুরস্কারের ঘোষণা দিচ্ছেন কদ আফলাহাল মিনুন। মমিন যারা তারা মুক্তি পেয়ে গেছে আসলে মহেন্দ্র বল্লাহ আলমিন এমন শব্দ ব্যবহার করেছেন যে তারা মুক্তি পেয়েছে অর্থাৎ তারা বিদায় গ্রহণ করলে তাদের জন্য মুক্তি তারা সফলকাম মহেন্দ্র বুল্লাহ আলামিন এর করেন যে মমিনরা হলেন সফলকাম কারা আল্লাদিন আহুম ফি তিহিম যারা তাদের নামাজে বিনয়ী যারা তাদের নামাজকে ভাবে আদা করে রব্বুল্লার ইজ্জাতের সামনে যখন দাঁড়াই তখন তার সামনে বিনয়ী ভাবে ভীত হৃদয়ে আল্লাহর নিকট বড় আশা নিয়ে আল্লাহ সুবহানাহুত আলাকে ভয় করে নামাজে দাঁড়ায় তাদের তিনি গুণ বর্ণনা করছেন যে তাদের গুণ হল তারা মুক্তি পেয়ে যাবে প্রাণ দর্শক তাহলে নামাজেও এই ভয়ের অংশটি